গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইন্টারভিউ বিভিন্ন টাইপস আছে, রাইট? সেই টাইপস নিয়ে আলোচনা করব ইন্টারভিউয়ের। তো কী কী টাইপ আছে সেটা জানবো, আর তাকে বলে ইন্টারভিউটা কী। ইন্টারভিউটা হচ্ছে একটা প্রসেস, যেটা হচ্ছে ইন্টারভিউয়ার মানে একজন থাকবেন যে অবজার্ভ করবেন, বা একের বেশিও থাকতে পারে, তাই তারা অবজার্ভ করবে একজনকে, এমপ্লয়ি যে ইন্টারভিউ দিতে যাবে, মানে ইন্টারভিউয়ার অবজার্ভ করবে ইন্টারভিউকে, ইন্টারভিউই যে থাকবে, রাইট? একজন এমপ্লয়ি যে ইন্টারভিউ দিতে যাবে তাকে অবজার্ভ করবেন, কে অবজার্ভ করবেন? ইন্টারভিউয়ার। এটা হচ্ছে ইন্টারভিউ। তো কী কী টাইপের ইন্টারভিউ হয় সেই ব্যাপারে আমরা জানবো আজকে। ফার্স্ট হচ্ছে ট্র্যাডিশনাল এইচআর ইন্টারভিউ। ট্র্যাডিশনাল এইচআর ইন্টারভিউ এটা কীরকম ইন্টারভিউ? এটা হচ্ছে একজন থাকবেন ইন্টারভিউয়ার বা এইচআর থাকতে পারেন, উনি ইন্টারভিউ নেবেন, অ্যাজ অ্যান এমপ্লয়ি হিসেবে যে ইন্টারভিউ দিতে যাবে তার ইন্টারভিউ নেওয়া হবে ওখানে, রাইট? তো এখানে কীরকম, বেসিক্যালি একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, আই টু আই কন্ট্যাক্ট থাকতে হবে, পার্সোনাল গ্রুমিং থাকতে হবে। এই জিনিসগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো যেন মেনটেন করতে হবে। ওয়ান টু ওয়ান ইন্টারভিউ বেশি দেখা হয়, তুমি কতটা বলতে পারছো কনফিডেন্সিয়ালের সাথে সেটা চেক করা হয় তোমাদেরকে ওখানে, রাইট? আই টু আই কন্ট্যাক্ট থাকতে হবে, এবং তোমাকে ওখানে কী করবে, কোশ্চেন করবে, তোমাকে তার অ্যানসার দিতে হবে, রাইট? এটাই হচ্ছে ট্র্যাডিশনাল এইচআর ইন্টারভিউ, রাইট? এটা হচ্ছে ফার্স্ট ইন্টারভিউ, একটা প্রসেস। সে প্যানেল ইন্টারভিউ, সেখানে হচ্ছে প্যানেল। প্যানেল ইন্টারভিউ মানে যেখানে ধরুন, ধরা হোক যে একজনের বেশি যে থাকবে, একজনের বেশি ইন্টারভিউ থাকতে পারে, এক থেকে দুই থেকে দশ পর্যন্ত থাকতে পারে, তো সেটা হচ্ছে প্যানেল ইন্টারভিউ। প্যানেল ইন্টারভিউ কী হচ্ছে না, একের বেশি ইন্টারভিউ থাকবে, অবজার্ভ করবে। এখানে বেসিক্যালি দেখা হয় তোমার ম্যানেজমেন্ট স্কিল, কতটা প্রেজেন্টেশন করতে পারছো, এগুলো দেখা হয়। ওই জন্য এগুলো করে প্যানেল ইন্টারভিউ মাধ্যমে চেক করা, তোমার প্রেজেন্টেশন চেক করতে পারে, আর তোমার কমিউনিকেশন স্কিল চেক করাতে পারে, তুমি কীভাবে প্রেজেন্ট করছো, কীভাবে ম্যানেজ করছো সবাইকে, হ্যাঁ, টিম কীভাবে ম্যানেজ করতে পারো, একটা গ্রুপকে কীভাবে তুমি ম্যানেজ করতে পারো, সেটা বেসিক্যালি এই ইন্টারভিউতে চেক করা হয়, সেটা হচ্ছে প্যানেল ইন্টারভিউ, রাইট? তৃতীয় আমরা জানবো হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ। বেসিক্যালি টেকনিক্যালি বা তোমার কার্যকরী দক্ষতা কতটা আছে সেটা এখানে দেখা হয়। আর এই টেকনিক্যাল ইন্টারভিউতে বেসিক্যালি জিজ্ঞাসা করা হয় তোমার স্কিল, তোমার কতটা দক্ষতা আছে, এই সেই রিলেটেড কোশ্চেনগুলোই আসে এই টেকনিক্যাল স্কিলে, মানে তুমি যেগুলো সিবিতে মেনশন করবে, এইগুলোই আসবে যেগুলো তুমি সিবিতে মেনশন করবে। যে তুমি সিবিতে মেনশন কি করোগি ওই ইয়াসে পুছা যাতা হ্যাঁ এই ইন্টারভিউ দ্বারা, টেকনিক্যাল ইন্টারভিউ কে দ্বারা, ঠিক হ্যাঁ। ইন্টারভিউ ডাউন হতে হ্যাঁ যে টেলিফোন ইন্টারভিউ, ইন্টারভিউ হতে হ্যাঁ ও এক টেলিফোন ইন্টারভিউ। টেলিফোন ইন্টারভিউ ক্যা হতা না, টেলিফোন ইন্টারভিউ ও হতা হ্যাঁ মিনস যে সিস্টেম মে নেই হ্যাঁ আবি। টেলিফোন ইন্টারভিউ এটাকে বলা হয়, ধরো এমন একটা সিচুয়েশন হলো তুমি ইন্টারভিউ প্লেসে পৌঁছতে পারলে না, সেই জন্য তোমাকে ফোনের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। বাট রাইট নাও বেসিক্যালি ফোনে ইন্টারভিউটা কমে গেছে। কেন কমে গেছে রিজনটা বলি, যেহেতু ওই ফোনের মধ্যে ওই পারে কে থাকছে সেটা বোঝা যায় না, এই জন্য বেসিক্যালি এখন টেলিফোন রাউন্ডটা খুব কমই হয়। বেসিক্যালি এটা ভিডিও ইন্টারভিউ রাউন্ড হয়, যেটা ভিডিও কনফারেন্স বলা হয়, টেলিফোন কনফারেন্স বলা হয়। ওখানে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউটা নেওয়া হয়, যাতে বোঝা যায় যে কে পার্সনটা ইন্টারভিউ দিচ্ছে, ফেসটা যাতে চেনা যায়। এই জন্য এখন এটা বেসিক্যালি ভিডিও ইন্টারভিউ হচ্ছে এটা, রাইট? তো এই টাইপের ইন্টারভিউগুলো আমরা ফেস করতে, তো আমি আরেকবার বলে দিচ্ছি আপনাকে, আপনাদেরকে, যে কী কী টাইপের ইন্টারভিউ হয়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল এইচআর ইন্টারভিউ রাউন্ড, একটা হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ রাউন্ড, আর একটা প্যানেল ইন্টারভিউ রাউন্ড, আর একটা হচ্ছে টেলিফোন ইন্টারভিউ রাউন্ড, রাইট? এই চার তরফ ইন্টারভিউ বেসিক্যালি কমনলি হতে হয়, রাইট? ফার্স্ট মানে বল দে রাও আপ লোক কো যে ট্র্যাডিশনাল এইচআর ইন্টারভিউ, টেকনিক্যাল ইন্টারভিউ, প্যানেল ইন্টারভিউ ও টেলিফোন ইন্টারভিউ, রাইট? এই চার তরফ হতে হয় ভাবে বেসিক্যালি ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়, রাইট? তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব, আমার যে চ্যানেল আছে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, রাইট? আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যখন সাবস্ক্রাইব করবেন না, ডান দিকে একটা আই বাটন আছে, বেল বাটন, ওটাতে ক্লিক করবেন, তাহলে নেক্সট টাইম আমি যখন আরও ভিডিও বানাবো তাহলে আপনারা আপডেট পেয়ে যাবেন, তোমরা আপডেটগুলো পেয়ে যাবে যে এই রিলেটেড ভিডিও বানাচ্ছি ওখানে। নেক্সট যে একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে ইন্টারভিউটা কীভাবে প্রিপারেশন নিতে হয় ইন্টারভিউ দিতে গেলে সেই রিলেটেড, রাইট?
তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সট যখন ভিডিও বানাবো তাহলে আপনারা আপডেট পাবেন, রাইট? আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, ভালো থাকবেন, আনন্দময়।